এনআরএস এ রোগীর আত্মীয় ও জুনিয়র ডাক্তারদের মধ্যে সংঘর্ষে রাজ্য জুড়ে কর্মবিরতি ডাক দেন চিকিৎসকরা এই কর্মবিরতির দিনেও স্বাভাবিক বনগাঁ ও বারাসাত হাসপাতাল এনআরএস হাসপাতালে রোগীর আত্মীয় ও জুনিয়র ডাক্তারদের মধ্যে সংঘর্ষে আহত হন দুজন জুনিয়র ডাক্তার ঘটনায় বুধবার রাজ্য জুড়ে কর্মবিরতি ডাক দেন চিকিৎসকরা যার জেরে ব্যাহত হয় জরুরি বিভাগ ও বই বিভাগের চিকিৎসা ব্যবস্থা তবে এই ঘটনায় কোনো প্রভাব পড়েনি বনগা মহকুমা হাসপাতালে এদিন সকাল থেকেই স্বাভাবিক ছিল বইয়ের বিভাগের পরিষেবাও হসপিটাল তার রুগীদের কথা মাথায় রেখে সাধারণ মানুষের কথা মাথায় রেখে যে এই কাজটা করেছে বা আউটডোরটা খোলা রেখেছে এতে সাধারণ রুগীরা খুবই উপকৃত হবে বারাসাত জেলা হাসপাতালেও স্বাভাবিক ছিল চিকিৎসা পরিষেবা সকালে বইয়ের বিভাগ ও জরুরি বিভাগে পরিষেবা কিছুটা ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়ে যায় আউটডোর খোলা আছে কোনো সরকারি ঘোষণা হয়নি আমি টিকিটি সকাল ছটায় এসেছি এখনো পর্যন্ত কোনো ডাক্তার আসার সম্ভাবনা হয়নি হাসপাতালের পক্ষ থেকে জানা গেছে হাসপাতালের সব বিভাগেই পরিষেবা স্বাভাবিক রয়েছে এখান থেকে বলছে যে ডাক্তার আসবে আপনারা লাইন দাঁড়ান আবার বলছে কি যে ডাক্তার আসবে না আপনারা বাড়ি যান বিউরো রিপোর্ট নিউজ নোমাইসল্যান্ড বনগাঁ ও বারাসাত